বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স যেভাবে শিখবেন এবং যেভাবে শিখলে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যাবে তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে ইতিমধ্যে এই বইটির উপর 300 থেকে 350 ভিডিও লেকচার তৈরি করা হয়েছে সেগুলি ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে যারা ভিডিও লেকচার দেখেন নাই তারা দেখে নেন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ যাদের ভিডিও লেকচার খুঁজে বের করতে সমস্যা তারা কমেন্টস বক্সে লিখে দেন কোন ভিডিওটি আপনি দেখতে চান এবং আপনার যে কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করে রাখুন আমরা উত্তর দিয়ে দিব হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স ইতিমধ্যে আমরা এক থেকে এগারো পর্যন্ত আলোচনা করেছি আজকে আলোচনা করব স ডট দ্যাট দিয়ে যেভাবে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হয় সেই সকল বিষয়গুলো নিয়ে হ্যাঁ আসুন মূল আলোচনা স ডট দ্যাট এত যে পারে না অর্থাৎ বাংলা ও ইংরেজি বাক্যের গঠন আলোকে ছয় ধরনের বাক্যের মধ্যে তিন ধরনের বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো বন্ধুগণ তিন ধরনের বাক্যগুলি এখানে দেওয়া হলো একটু লক্ষ্য করেন তো গঠন প্রণালীটা আমরা দেখে নেই যেমন সাবজেক্ট ভার্ব স অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পরে ড্যাট পরে দ্বিতীয় বাক্য যেমন দ্য স্টুডেন্ট ইজ স লেজি দ্যাট ছাত্রটি এতই অলস যে হি ডাজ নট প্রিপেয়ার এনি লেসন সে কোনো পড়া তৈরি করে না দ্য কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই কুড নট সলভ ইট প্রশ্নটি এতই কঠিন ছিল যে আমি সমাধান করতে পারিনি দ্য স্টুডেন্টস ওয়াজ সো নটি দ্যাট ছাত্রটি এতই দুষ্ট ছিল যে দ্য টিচার কুড নট কন্ট্রোল হিম শিক্ষক তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল না হি সো রিচ দ্যাট সে এত ধনী যে হি ক্যান হেল্প অল সে এত ধনী যে সে সবাইকে সাহায্য করতে পারে ইউ হ্যাভ সো মাচ মানি তোমার এত টাকা আছে যে ই ক্যান বাই এ কার তুমি একটি গাড়ি কিনতে পারো বা পারবে দেয়ার আর সো মেনি প্রবলেমস ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে এত পরিমাণ সমস্যা আছে যে দ্যাট আই ক্যান সলভ দেম আমি সেটা সমাধান করতে পারিনি তো বন্ধুগণ আপনি এইভাবে প্রতিটি বাক্যের আদলে আপনি কমপক্ষে বেশি করে বাক্য তৈরি করে পড়ুন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য স ডট দ্যাট এদের ব্যাপারটি পরিপূর্ণভাবে শেখা হয়ে যাবে আপনাকে এটি মনে রাখতে হবে স ডটের প্রথম অংশটি যদি পজিটিভ হয় দ্বিতীয়তে নেগেটিভ করে পড়বেন আবার এখানে কিন্তু পজিটিভ হলে পজিটিভই হয় এখানে দ্বিতীয় বাক্যটি নেগেটিভ হয় আবার দ্বিতীয় বাক্যটি পজিটিভ করে কিন্তু বাক্য তৈরি করা যায় তাতে হি স রিচ সে এত ধনী যে সে সবাইকে সাহায্য করতে পারে এইভাবে বাক্য তৈরি করে দশ বিশটি করে বাক্য বানিয়ে বানিয়ে পড়ুন সমস্ত জীবনের জন্য আপনি গঠন প্রণালী শেখা হলো কমপ্লিটিং সেন্টেন্সে শেখা হয়ে গেল এখন আসেন কিছু এক্সারসাইজ আমরা দেখি দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট লোকটি এত বৃদ্ধ যে হি কুড নট ওয়াক অ্যাট অল সে মোটো হাঁটতে পেরেছিল না উই আর সো টায়ার্ড দ্যাট আমরা এত ক্লান্ত যে উই কুড নট টক টু এনি ওয়ান অ্যাট অল আমরা এত ক্লান্ত যে আমরা উই ক্যান নট টক টু এনি আমরা কারোর সাথে কথাই বলতে পারতেছি না বা আমরা উই ক্যান নট মুভ অ্যাট অল আমরা নড়তে পারতেছি না বেলাল ইজ সো শর্ট দ্যাট বেলাল এত খাটো যে হি কুড ক্যান নট টাচ দ্য বেল সে বেলটি টাচ করতে পারে না ছুঁতে পারে না দ্য প্রবলেমস ওয়ার সো ডিফিকাল্ট দ্যাট সমস্যাগুলি এত কঠিন ছিল বা দুর্বৃত্ত ছিল যে নবরী কোড সলভ ইট কেউ এটা সমাধান করতে পেরেছিল না বন্ধুগণ এইভাবে বাকিগুলো আপনারা সলভ করুন যে যে প্রশ্নটি আপনারা সলভ করতে পারেননি বা সমস্যা সেই প্রশ্নটি কমেন্টস বক্সে লিখে দেবেন আমরা সলভ করে দেব ইনশাল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিওটি হবে 2.2 এর উপর উক্ত ভিডিওটি দেখুন থ্যাংক ইউ ভেরি মাচ